সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং লেখক তাত্ত্বিক সমালোচক ও অ্যাক্টিভিস্ট ডক্টর আজফার হোসেনের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে কাজী গিয়াসুদ্দিনের একক চিত্রকলা প্রদর্শনী দ্য ওয়ার্ক অফ ক্রিয়েশন প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৮ মে পর্যন্ত গুলশান দুয়ের এস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ডান অফ ব্ল্যাক শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১৮ মে পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি অনুষ্ঠানমালা রাতের আয়োজনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালি পর্দার গান রাত ৮টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক মায়া মসনদ আপনি আমার আম্মাজানকে কেন বন্দি করেছেন ছেড়ে দিন আর চপলা চঞ্চলাকেও ছেড়ে দিন রাত ৯টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান গানের অন্তরালে যখন আমি এই গান বাজনার লাইনের দিকে একটু ছড়িয়ে পড়লাম চলচ্চিত্রের দিকে ছড়িয়ে পড়লাম এক পর্যায়ে রাগ করে উনি বলেছিলেন যে ইউ আর মাই লস্ট গেম আমি বললাম যে এটার উত্তরটা তুমি আমাকে দাও যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা বিয়ে করবো মেয়েটা কী করে কয়েকদম স্পোর্টস গার্ল সো অ্যান্ড সো কোয়ালিটিসগুলো দিল আমি কই বিয়েটা আমি করবো না যে কেন করবি না আমি কই সে লং জাম্প দিতে পারে দৌড়িয়ে এত দূরে যেতে পারে আমার সাথে কোনো কারণে যদি তার একটা মতের মিল না হয় তাহলে সে দৌড়িয়ে গেলে তো আমি তাকে ধরতে পারবো না রাত ৯টা ৪০ মিনিটে থাকছে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ধারাবাহিক নাটক নীল রঙা মন আমি জানি হসপিটালে এভাবে বিয়ের ব্যাপারটা তুমি মেবি খুশি হতে পারোনি কিন্তু আসিফ জীবনে এমন অনেক সিচুয়েশন আসে যা আমাদেরকে মেনে নিতে হয় আমি তো এখন মেনে নেওয়াতে এক্সপার্ট হয়ে গিয়েছি অবশ্য এটা আমার থেকে আর কে ভালো বলতে পারবে এটা কেমন কথা আসিফ এটাকে অপ্রিয় সত্য কথা বলে বাবা কিন্তু আমি এই ধরনের কথা শুনতে অভ্যস্ত না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে বলবো অপ্রিয় সত্য কথা বলবো প্র্যাকটিসও শুরু করে দিয়েছি রাত ১১টা থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার সময়সূচি এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি ডক্টর আজফার হোসেন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগানে গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটিতে লিবারাল স্টাডিজ ও ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে অধ্যাপনা করছেন নিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি আজফার হোসেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন এবং সেখানে তিনি ইংরেজি বিশ্ব সাহিত্য এবং ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের অধ্যাপকও দর্শক চলুন কথা বলি গুণী মানুষটির সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আপনি
জি, ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনি আমেরিকাতে মিশিগানে থাকছেন এবং প্রত্যেক বছর ঠিক এই সময়টাতেই মনে হয় দেশে আসা হয়। একটু জানতে চাইব, এবারে দেশে এসেছেন কোনো উদ্দেশ্য নিয়ে কি, নাকি শুধু বেড়াতে বা দেশ ভ্রমণ করতে এসেছেন? আপনি ধরেছেন ঠিকই, হ্যাঁ, প্রতি বছর এই সময়ে অর্থাৎ মে মাসে আসা হয়, মে মাসের শুরুতে। তার কারণ হচ্ছে যে আমি ওখানে পড়াই বিশ্ববিদ্যালয় থেকে, এই গ্রীষ্মের একটা ছুটিতে ছাড়া পাওয়া যায়। আচ্ছা। আর এই গ্রীষ্মের ছুটিতে আমি বাংলাদেশে আসি এবং আসা শুরু করেছি বলা যেতে পারে 2016 সাল থেকে। 2016 সাল থেকে প্রায় প্রতি বছর আমি এসেছি এখানে। এসে আমি পড়াই একটা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ, সেখানে আমাকে সামার ডিস্টিংগুইশড প্রফেসরশিপ অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিস দেওয়া হয়েছে। আচ্ছা, যেই দেশ থেকে সুদূর প্রবাসে গিয়ে থাকছেন, সেই দেশে ফেরত এসে আবার সেখানকার শিক্ষার্থীদের সাথে এই যে একটা কমিউনিকেশন, এই যে একটা যোগাযোগ, এটা কতটুকু উপভোগ করেন আপনি? যথেষ্ট উপভোগ করি এবং এটা জরুরিও বটে। আমি একাধিক পৃথিবীতে, একাধিক পৃথিবীর বাসিন্দা বলে নিজেকে মনে করি এবং একটি পৃথিবী থেকে আরেকটি পৃথিবীতে, যেমন একটা শাস্ত্র থেকে আর একটা শাস্ত্রেও আমার চলাচল অব্যাহত থাকে কোনো না কোনোভাবে। এবং এটা ঠিক বলা যেতে পারে যে আমার কাজের অন্তর্গত হয়েছে বেশ গভীরভাবেই, এবং একটা অভ্যাসেরও ব্যাপার রয়েছে তো বটেই, আমি অভ্যস্ত হয়ে উঠেছি, যে কারণে আমি দুভাষাতেও লিখি, বাংলায়ও লিখি, ইংরেজিতেও লিখি। যখন ইংরেজিতে লিখতে হচ্ছে ইংরেজিতে লিখছি, যখন বাংলায় লিখতে হচ্ছে বাংলায় লিখছি। তো কোন ভাষায় লেখা আপনার জন্য বেশি কমফোর্টেবল, বা আপনি আসলে কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সত্যি কথা বলতে কি, যদিও আমি ইংরেজি ভাষায় তুলনামূলকভাবে বেশি লিখি অবস্থানের কারণে এবং আমার স্থানের কারণে, তারপরেও আমি এটা অবশ্যই বলবো যে মাতৃভাষার কোনো বিকল্প নেই। সুতরাং আমি মাতৃভাষায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি লেখার জন্য, যদিও ইংরেজি ভাষায় লিখছি বেশি তুলনামূলকভাবে, এটা বলতে হবে পেশাগত কারণে, নিজের ভাষায়, এবং বাংলা তো বলেছি, মাতৃভাষার কথাই বলেছি। এবং এই বাংলা ভাষায় আপনার একটি বই প্রকাশিত হয়েছে সম্প্রতি, যেই বইটি সর্বশেষ প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে দর্শন আখ্যান। আমি তো জানতে চাইবো যে কোন প্রেক্ষাপট নিয়ে আসলে লেখা বইটি? দর্শন আখ্যানকে আমি আমার নিজের কাজের একটা বিশেষ এলাকার অংশ বলে মনে করি, এবং সেই বিশেষ এলাকাটা হচ্ছে আন্তঃশাস্ত্রীয় চিন্তা, অর্থাৎ একটি শাস্ত্রের সাথে আর একটি শাস্ত্র, অর্থনীতির সঙ্গে ধরা যাক, রাজনৈতিক অর্থনীতির সাথে দর্শনের সম্পর্ক, দর্শনের সাথে সঙ্গীতের, সঙ্গীতের সঙ্গে গণিতের, গণিতের সঙ্গে কাব্যের যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়েই মূলত আমার এই কাজটা। এবং এটাকে বলা যেতে পারে যে যা কিছু সম্পর্কের তাই এই কাজের জন্য জরুরি হয়েছে, এইভাবে বলা যেতে পারে। এবং দর্শনাখ্যানের বিষয়বস্তু নিয়ে যদি আমি বলি, তো সেটা হচ্ছে যে খুব তুচ্ছ, আপাত তুচ্ছ বিষয়, সেটাকে কতভাবে দেখা যেতে পারে। যেমন বিন্দু, আমরা যাকে বিন্দু বলি, এই বিন্দু নিয়ে আমার এই বইয়ে 36টারও বেশি থিসিস আছে। অথবা ধরা যাক সাবান নিয়ে কথা আছে, এই সাবানকে নিরীহ মনে হয়, কিন্তু এই সাবানের ব্যবহারের দিকে এবং বিক্রির দিকে যখন আমরা তাকাই, তখন দেখি বিষয়টা অত নিরীহ না। সাবান ব্যবহার এবং বিক্রিরও যে রাজনীতি আছে, রাজনৈতিক অর্থনীতি আছে, আপাত নান্দনিকতা সত্ত্বেও, সেই বিষয়গুলো ধরেন ওই সাবান নিয়ে আমার একটা অধ্যায় আছে, সেখানে বলার চেষ্টা। খুবই ইন্টারেস্টিং। নুঃশব্দ নিয়ে আমার এখানে একটা অধ্যায় আছে, এবং সেই অধ্যায়ে নুঃশব্দ নিয়ে আমার 36টারও বেশি, আবারও 36-এর কথা বলা হচ্ছে, বেশি থিসিস আছে সেটা নিয়ে আমার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। প্রচুর কাজ করেছেন। প্রচুর কি বলা যাবে কিনা জানি না, মোটামুটি তো করেছি তো বটে। দর্শন আখ্যান বইয়ের প্রচুরটি আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই। এত ইন্টারেস্টিং সাবজেক্ট, প্রতিটি বিষয় আলাদা আলাদা ভাবে খুবই মজার। একটু জানতে চাইবো, যেহেতু এবারের বইমেলাতে বের হয়েছে, অর্থাৎ 2019-এর বইমেলাতে বইটি বের হয়েছে, কোন প্রকাশনা থেকে বইটি প্রকাশ করেছে? প্রকাশনা হচ্ছে সংহতি প্রকাশনা, এবং বইটি বেরিয়েছে, এবং বইটি যারা বের করার ক্ষেত্রে আমাকে বেশ সাহায্য করেছেন তাদের নাম আমাকে একটু বলতে হবে। অবশ্যই। জোনায়েদ সাকি, আমার অনুজ প্রতিম বন্ধু, জোনায়েদ সাকির একটা বড় ধরনের অবদান আছে বইটা বের করার ক্ষেত্রে, এবং আমাদের আর এক তরুণ কমরেড টিনা নন্দী, তিনি আমাকে যথেষ্ট উৎসাহিত করেছেন বইটা বের করার ক্ষেত্রে। আর আমার বন্ধু নুরুল কবিরের কথাও উল্লেখ করতে হবে, তার সাথে এই বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি এবং জ্ঞান বিভিন্ন বিষয়ে আমার দর্শনাখ্যানের চিন্তাকে উস্কে দিয়েছে একাধিক।
মাত্রায় একাধিক আয়তনে এবং অবয়বে অবশ্যই বলতে হবে সেটা। যেহেতু বইটি বইমেলায় প্রকাশিত হয়েছে এবং সেই সময় তো আপনি দেশে ছিলেন না, বাংলাদেশে ছিলেন না, এই সুদূর প্রবাসে থেকে আসলে রেসপন্সটা কেমন পেয়েছেন? ভালো, মোটামুটিভাবে আমি একটু বিস্মিত হয়েছে যে বইটা বের হওয়ার সাথে সাথে আলোচনা হয়েছে, বাংলাদেশের প্রধান পত্রিকাগুলো বইটা নিয়ে আলোচনা করেছে, এটি আমি লক্ষ্য করেছি। এছাড়া আমি বইটি নিয়ে পাঠকদের যে প্রতিক্রিয়া পেয়েছি খুব অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া, বেশ প্রতিক্রিয়া অল্প সময়ের মধ্যে, এটা এপ্রিল মাস, ফেব্রুয়ারির শেষের দিকে বেরিয়েছে, এর মধ্যে যে প্রতিক্রিয়া পেয়েছি তা আমি ঠিক আশা করিনি যে এরকম একটি বই যেটি দর্শন সংক্রান্ত, সনাতন দর্শন না হলেও এরকম একটি বই নিয়ে এই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবে। যদিও কেউ কেউ বইটি নিয়ে যে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি করেছে ঠিকই, তাদের উদ্দেশ্য শুধু এইটুকু বলা যে তারা বোধ হয় বইটি আমি যে প্রকরণ নিয়ে নিরীক্ষা করছি সেই নিরীক্ষার দিকটা বোধ হয় খুব একটা বিবেচনায় রাখছেন না বলে মনে হয়েছে। এই বইটি নিরীক্ষামূলকও বটে, বিশেষ করে প্রকরণের দিক থেকে, এবং নতুন কিছু এসেছে বলে আমার ধারণা, বিনয়ের সাথে বলতে চাই যে বাংলা ভাষায় প্রথম মালার্মের গদ্য কবিতার অনুবাদ এই বইটির মধ্যেই পাওয়া যাবে। এই বইটি যদিও গদ্যের বই কিন্তু এই বইটির মধ্যে কবিতার অনুবাদও আছে একাধিক, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হিস্পানি কবি ভিসেন্তে আলিহান্দ্রের গদ্য কবিতাও বাংলা কবিতায় বাংলা ভাষায় প্রথম এবার এলো, এই যে বাংলা ভাষায় নতুন যে এলো। এবং মার্সের কাজের কিছু অনাকর্ষিত দিক, তুলনামূলকভাবে কিছু উপেক্ষিত দিকগুলো নিয়েও প্রথমবারের মতো এই কাজ হয়েছে, যেমন মার্স ভাষা নিয়ে যে কথা বলেছেন সেটা নিয়েও তো এই বইয়ে কথা আছে। আচ্ছা, সত্যি কথা বলতে যে কোনো একটি কাজের পেছনে, বা সেটা বই হোক বা অন্য কিছু হোক, আলোচনা সমালোচনা দুই থাকবে, তারপর আমরা প্রশংসাটা নিয়ে এগিয়ে যাব, সেটাই প্রত্যাশা। না, সমালোচনা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমালোচনা যখন বইয়ের যে বিষয়বস্তু, বিষয়বস্তুর বাইরে গিয়ে আমি যা করিনি তা নিয়ে যদি সমালোচনা হয়, আমি যা করেছি তার পরিবর্তে, তাহলে তো প্রশ্ন থাকে। এই জন্য বলা হচ্ছে সব সমালোচনাই আসলে সমালোচনা নয়, এবং কোন সমালোচনাকে লেখক নেবেন সে ব্যাপারে তো লেখকের নিশ্চয়ই একটা স্বাধীনতা আছে। যদিও আমি সমালোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যের কাজই মনে করি, আমি নিজেও সমালোচনার এলাকায় কাজ করার চেষ্টা করেছি, তা আমি অবশ্যই তো সমালোচনাকে গুরুত্ব দিই, অবশ্যই দেব। আচ্ছা, এভাবে আপনার কাছ থেকে আমরা অসংখ্য ভালো কাজ পেয়েছি, সামনে আরও পাবো সেটাই প্রত্যাশা। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন এই মুহূর্তে কথা বলতে চাই, সেটা হচ্ছে কার্ল মার্ক্সের আজ 101তম জন্মবার্ষিকী। তো আপনি যেহেতু কার্ল মার্ক্স নিয়ে কাজ করেছেন, আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কার্ল মার্ক্সের যে দর্শন সেটা আসলে কতটুকু প্রাসঙ্গিক? আমি তো মনে করি অত্যন্ত প্রাসঙ্গিক, যদিও কার্ল মার্ক্সের প্রাসঙ্গিকতার সঙ্গে তাকে তার মৃত্যু ঘোষণার যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের একটা লম্বা ইতিহাস আছে, যে থেকে থেকেই মার্ক্সের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বলে একদল সবসময় সোচ্চার থেকেছে। তারা কারা? তারা হচ্ছে তারাই যাদের কাছে মার্ক্স হুমকিস্বরূপ উপস্থিত হয়েছেন, যে মার্ক্সকে আমরা লক্ষ্য করেছিলাম যে একসময় যে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় তাকে মৃত্যু আবারও জোরে সোরে করে ঘোষণা করা হয়েছিল, কিন্তু কিছুদিন পরেই দেখা গেল যারা মৃত্যু ঘোষণা করেছে তাদের মধ্যেও একদল মার্ক্সের প্রাসঙ্গিকতা খুঁজে পেয়েছে। আমরা আবার দেখলাম 2008 সালে যখন পুঁজিবাদের একটা বড় ধরনের ধস নামলো, পুঁজিবাদের যে সংকট সেই সংকটটা আমরা দেখলাম সারা পৃথিবীব্যাপী, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়ে যার বিস্তার পৃথিবীব্যাপী দেখেছে, সেই সংকটের মুখে আবার দেখা গেল যে মার্ক্সকে নতুনভাবে প্রাসঙ্গিক করে তোলার ক্ষেত্রে যারা মার্ক্স বিরোধী ছিলেন তাদের মধ্যেই কিছু কণ্ঠস্বর দেখা গেছে, আর যারা মার্ক্সের পক্ষের তারা তো অবশ্যই মার্ক্সের প্রাসঙ্গিকতার কথা আগেও বলেছেন, এখনও বলেছেন, আমি যেমন আগেও বলেছি এখনও মনে করি। এবং প্রাসঙ্গিকতাটা কোন জায়গায়, অনেক কথা বলা যাবে কিন্তু সংক্ষেপে যদি বলতে হয় প্রাসঙ্গিকতাটা ওই জায়গায় যে মার্ক্স এখনও পুঁজিবাদ বলে যে বিশ্ব ব্যবস্থা আছে সেই বিশ্ব ব্যবস্থার প্রধান তাত্ত্বিক, তিনি দেখিয়ে গেছেন কীভাবে পুঁজি কাজ করে, পুঁজির লজিক কী, পুঁজি কীভাবে শুধুমাত্র অর্থনৈতিক, অবশ্যই অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে পুঁজি কীভাবে কাজ করে সেটা তো দেখিয়েছেন, কিন্তু অর্থনীতির বাইরে গিয়েও যে মার্ক্স কাজ করেছেন এবং পুঁজি যে সেখানেও তার প্রভাব রাখে সেগুলো কিন্তু দেখিয়ে গেছেন। এবং আরেকটা কথা বলা দরকার, মার্ক্সের প্রসঙ্গ যখন এলোই, তিনি তো জন্মগ্রহণ করেছিলেন 1818 সালের 5ই মে, বলেছেন আপনি যে আজই তার 101তম জন্মবার্ষিকী, কিন্তু তিনি বেঁচে ছিলেন 65 বছর, মারা যান 1883 সালের 14ই মার্চ, তো 65 বছর। তো এই 65 বছরে উনি যদি 65 ভলিউম লেখাও লিখতেন তাহলে কথা ছিল, কিন্তু তারও বেশি লিখেছেন, বলতে হবে যে একটা মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে বেশ আগে। এই মেগা প্রজেক্টের যে গণনা অনুসারে মার্ক্সের পুরো কাজকে ধারণ করার জন্য দরকার
114টা ভলিউমেরও বেশি, এর মধ্যে 65টা ভলিউমেরও বেশি কাজ বেরিয়ে গেছে মার্সে। তো এই বিশাল রচনার মার্সকে আমরা কতটুকু জানি, অথচ অল্প একটু জেনেই মার্সকে খারিজ করার একটা প্রবণতা রয়েছে। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যারা একদল আছে যারা খারিজ করে মার্সের কাজকে এনগেজ না করে, আর একদল আছে শুনে শুনে মার্সের কাজকে এনগেজ করে না করে প্রশংসা করতে থাকে। এবং দুটোই আমার কাছে খুব একটা ফলপ্রসূ জিনিস মনে হয় না। আসলে দরকার তো মার্সের কাজের সঙ্গে একটা ক্রিটিক্যাল এনগেজমেন্ট, মার্ক্সের কাজের সঙ্গে একটা সমালোচনামূলক বোঝাপড়া দরকার, মার্ক্সকে তার সময়ের প্রেক্ষিতে স্থাপন করে বোঝার দরকার আছে, এবং আমাদের সময়ের সাথে সেই সময়ের কি যোগাযোগ সেটাও একটা বোঝার একটা ব্যাপার রয়েছে, যে কাজটা আমি নিজে যতটা পারি করার চেষ্টা করি। এই কারণেই চেষ্টা করি যে আমি সত্যিকারের বলতে কি, আমি আসলেই তো সমাজের এবং পৃথিবীর বৈপ্লবিক রূপান্তরে বিশ্বাস করি। মার্ক্স বৈপ্লবিক রূপান্তরে বিশ্বাস করেছিলেন। মার্ক্স অবশ্যই ছিলেন রাজনৈতিক অর্থনীতিবিদ, দার্শনিক, সমাজতাত্ত্বিক, সাংবাদিক, কিন্তু তিনি সর্বোপরি ছিলেন একজন বিপ্লবী, যিনি জগৎটা দুনিয়াটার একটা বৈপ্লবিক রূপান্তরে বিশ্বাস করতেন। এবং যে বৈপ্লবিক রূপান্তর সম্ভব হবে তিনি মনে করেছিলেন, সেটি হবে যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে। সেটি নিয়ে অনেক ধরনের এখন বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু শ্রমিক শ্রেণী যতদিন আছে পৃথিবীতে, আছে তো বটেই, এবং শ্রমের যে সংজ্ঞা সেই সংজ্ঞাও ব্যক্ত হয়েছে, যতদিন শ্রমিক শ্রেণী আছে ততদিন পর্যন্ত মার্ক্স প্রাসঙ্গিক থাকবেন তাদের সংগ্রামের স্বার্থেই, এবং যতদিন পুঁজিবাদ আছে সেই পুঁজিবাদকে বোঝার জন্য মার্ক্স থাকবেন সেই বোঝার স্বার্থে। এখানেই তার কথাগুলো বললেন, বেশ সুন্দর লাগলো। একটু জানতে চাইবো যে মার্ক্সের অনেক কিছু সম্পর্কে আমরা হয়তো কম বেশি জানি, অনেকেই জানি না, কিন্তু যে বিষয়গুলো একেবারেই কখনো আমাদের চোখে পড়ে না, বা আমরা যে বিষয়গুলো সম্পর্কে কার্ল মার্ক্স সম্পর্কে যে বিষয়গুলোতে জানি না, সেই বিষয়গুলোতে যদি একটু ছোট করে বলতেন কিছু, যে কোন বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ নজর এড়িয়ে যায়। কারণ মার্ক্স নিয়ে গদবাধা প্রচুর কথাবার্তা আমরা শুনে থাকি। এই গদবাধা কথাকে চ্যালেঞ্জ করার জন্যই আমি কিছু নিজেই কাজ করা শুরু করেছি। যেমন কাজের একটা এলাকা আছে, সেটা হচ্ছে মার্ক্স এবং সঙ্গীত। মার্ক্স যে সঙ্গীত নিয়েও চিন্তা করেছেন, মার্ক্স নাচ নিয়েও তার কথা আছে, যারকে আমরা নাচ বলি, মার্ক্স নৃতত্ব নিয়েও কথা বলেছেন, মার্ক্স ইসলাম নিয়েও কথা বলেছেন। আমরা কয়জন জানি যে মার্ক্স আসলে গিয়েছিলেন আলজিয়ার্সে জীবনের শেষের দিকে, আলজিয়ারেতে তিনি গিয়ে থেকেছেন, সেখানে থেকে তিনি মুসলমান যে সমাজ সেই সমাজকে বোঝার চেষ্টা করেছিলেন, তাদেরকে তিনি লিখেছেন, এবং মার্ক্স কোরআন শরীফও পড়েছিলেন। ইংরেজি অনুবাদে কোরআন শরীফ 19 শতকে কিন্তু অ্যাভেলেবল হয়েছিল, অনেকের কাছে গেছিলো, এবং মার্ক্স শুধু কোরআন শরীফটা দেখেনি, কোরআন শরীফ নিয়ে যে ইউরোপীয় পণ্ডিতরা যে ব্যাখ্যাগুলো দিচ্ছিল বিশেষ করে সম্পত্তির ক্ষেত্রে, তাকেও তিনি কিছুটা চ্যালেঞ্জ করেছিলেন, তাদেরকে তিনি এমনকি প্রাচ্যবাদী আখ্যাও দিয়েছিলেন এডোরাটসাইদের আগে, যার আমরা প্রমাণ পাই কোথায়, সেটা হচ্ছে মার্ক্সের প্রধান গ্রন্থ পুঁজি, পুঁজির দ্বিতীয় খণ্ডের এক ফুটনোটে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, এই বিস্তারের মার্ক্স। এবং অসংখ্য বিষয় আছে মার্ক্সের কাজের যা আমরা এখনও পুরোপুরি এখনও এক্সপ্লোর করা শুরু করিনি। সেই জন্য মার্ক্সকে আমি এটা বলবো, আমরা এখনও কিন্তু পুরোপুরি চিনে উঠতে পারিনি, তার যে সমগ্রের কথা যদি আসে, এখনও মার্ক্সকে নিয়ে অনেক কাজ আছে করার বাকি আছে, এটা তো অবশ্যই বলতে হবে। এখনও অনেক গবেষণা বাকি আছে, এখনও অনেক কাজ করার সুযোগ আছে, কারণ অনেক এলাকা আমরা এখনও ধরিনি সেইভাবে। আর বাংলাদেশের তো বটেই, বাংলাদেশ সম্পর্কে বলি, বাংলাদেশে মার্ক্সবাদের চর্চা সীমিত হয়েছে, কিছু ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণভাবে তো বাংলাদেশে মার্ক্সবাদ এই কথাটা যখন আসে শুধু সেটাতে বোঝায় শ্রেণী সংগ্রাম, এবং শ্রেণী সংগ্রাম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় বিষয়, এবং মার্ক্সের সাথে প্রলেতারিয়েট বুর্জোয়ার সম্পর্ক, পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্ব, এগুলো কথা বলে মোটামুটিভাবে মার্ক্সকে বোঝাবার চেষ্টা করা হয়, কিন্তু মার্ক্স তার চেয়েও অনেক অনেক বড়, এই কথাটা অবশ্যই বলতে হবে। অবশ্যই একটু জানতে চাইবো যে আপনার বর্তমান সময় লেখালেখির ব্যস্ততা নিয়ে কী কী লেখালেখি করছেন এখন এই মুহূর্তে? ধন্যবাদ প্রশ্নটার জন্য। আসলে বর্তমান সময়ে আমি দুটো বইয়ের কন্ট্র্যাক্ট আছে আমার, একটা কমিশন বলতে হবে আর একটা কন্ট্র্যাক্ট, একটা হচ্ছে কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেস থেকে ইংরেজিতে লেখা আমার একটা বই বেরোবে, যার কাজ চলছে, বইটার শিরোনাম হচ্ছে ইনসারেকশনারি ইন্টারডিসিপ্লিনারিটি, বাংলা করা খুবই দুরূহ, তার বাংলা করতে গেলে এরকম দাঁড়াবে যে প্রতিবাদী প্রতিরোধী আন্তঃশাস্ত্রীয় পদ্ধতি এবং জ্ঞান, এইভাবে বলা যেতে পারে। এটি কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে আছে। আরেকটি বই আমাকে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস কমিশন করেছে, সে বইটা হচ্ছে লিখতে হবে বিপ্লব এবং কবিতা নিয়ে, অর্থাৎ বিপ্লবী কবিতা এবং বিপ্লবী কাব্যতত্ত্ব নিয়ে, এই দুটো বই। তা দুটো বই বলা যেতে পারে অনেকটা প্যারালেলি সমান্তরালভাবেই কাজ করার চেষ্টা করছি, কিন্তু প্রথম বইটার কাজ তো একটু বেশ এগিয়েছে এটা বলতেই হবে,
কিন্তু তারপরে প্রথম বই নিয়ে খুব একটা তৃপ্ত না, কিন্তু কাজ তো চলবে। হ্যাঁ, তো এই দুটো বই ইংরেজিতে, আর বাংলার যে বইগুলো আছে আমার চারটা বই প্রেসে পড়ে আছে, যে একবার আপনাদের এখানে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছিলাম সেই বইগুলোর কাজ, সেটি একটি প্রক্রিয়া, তো সেগুলো নিয়েও আমার কাজ চলছে এবং চলবে। এবং আমি যে দেশে এসেছি এই প্রায় চার মাস থাকবো, এই চার মাসে ওই বাংলা বইয়ের কিছু কাজ আমি এগিয়ে নেব বলে আশা রাখি। আচ্ছা, তো ইংরেজিতে যে বই দুইটি আপনি কাজ করছেন সেটা কি বাংলায় ট্রান্সলেট করার কোনো সম্ভাবনা আছে, মানে বাংলায় পাঠাতে? তো অনেক বইয়ের প্রজেক্ট, মানে অনেক প্রকল্প হাতে, ঠিক আমি এখনও চিন্তা করিনি যে ওটা বাংলায় আমি কতটা নিজে অনুবাদ করতে পারবো, তবে ভবিষ্যতে যদি করা যায়, যদি করতে পারি, সেটা বোধহয় খুব একটা খারাপ হবে বলে মনে হয়। বাংলাদেশের পাঠক যারা আছে তাদের জন্য অনেক ভালো হবে। ভবিষ্যতের কথা যখন আসলে একটু জানতে চাইবো, ভবিষ্যতের পরিকল্পনাটা কিভাবে করছেন, কি নিয়ে কাজ করবেন, বা সামনের দিনগুলোতে কোনো পরিকল্পনা যদি থাকে? এই বইগুলোর পাশের পরেও মার্ক্সের কথা জানেন, মার্ক্স নিয়ে আমার একটা বই লেখার ইচ্ছা আছে, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বে মার্ক্স এবং মার্ক্সবাদ, এই নামে একটা মোটামুটিভাবে, অর্থাৎ এশিয়া এবং আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় মার্ক্সবাদের যে চর্চা হয়েছে সেই চর্চা নিয়ে এক ধরনের ঐতিহাসিক এবং তাত্ত্বিক কাজ, এটি একটি করার খুব আমার ইচ্ছা। এবং আরেকটি বই আমি লিখতে চাই নজরুল ইসলামের উপর, নজরুল ইসলাম এবং তৃতীয় বিশ্বের বিপ্লবী কবি, অর্থাৎ তৃতীয় বিশ্বের যে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার যে বিপ্লবী কবিরা আছেন তাঁদের সঙ্গে নজরুল ইসলামের তুলনা, একটা তুলনামূলক সাহিত্যের এলাকায় একটা কাজ করা, এটি একটি তৃতীয় আর একটি বই লেখার ইচ্ছা আছে। এবং সেটা কিছু কিছু আউটলাইন যে আমি একদম করিনি তা না, করেছি, এবং বইটাকে তুলনামূলক সাহিত্য নিয়ে একটা বই। এবং সেই তুলনামূলক সাহিত্যে আমি যেটা করার চেষ্টা করছি বা করব সেটা হচ্ছে এই যে ইউরোপ যে তুলনামূলক সাহিত্যের কেন্দ্রে ছিল সেই ইউরোপকে চ্যালেঞ্জ করেই, হ্যাঁ, একটা বি উপনিবেশিকীকরণের প্রক্রিয়ায় তুলনামূলক সাহিত্যকে সামনে আনা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি তৃতীয় বিশ্বের যে সাহিত্য আছে, তৃতীয় বিশ্বের যে লেখকরা আছেন তাঁদের মধ্যে সম্পর্ক, এটা দেখার ভেতর দিয়ে, হ্যাঁ, ইউরোপ কেন্দ্রিকতাকে চ্যালেঞ্জ করা, এই। বাহ, চমৎকার পরিকল্পনা। সকল পরিকল্পনা যেন সফল হয় সেটাই প্রত্যাশা। আর মাত্র দেশে এসেছেন, তার মধ্যেও যে আমাদের শুভ সন্ধ্যায় এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং এটি বলে রাখি যে আমি এনটিভিতে একসময় তো নিজেই প্রোগ্রাম করতাম, সুতরাং এনটিভির সঙ্গে আমার একটা সম্পর্কের ইতিহাস আছে, এবং এখানে এলে আমার খুব ভালো লাগে। তো এনটিভির সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।